জাতিসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তো তিনি তো কয়েকদিন আগেই তিনি বলেছিলেন যে 20 ঘন্টা জার্নি করে আটলান্টিক পাড়ি দিয়ে তিনি আমেরিকাতে যেতে চান না, অথচ সেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তিনি একটা সেলফি তুলে সেটা নিয়ে তিনি খুব স্ট্যান্ডবাজি করেন। আবার এখন দেখতে পাচ্ছি যে তিনি আমেরিকায় সফর করলেন এবং সফর করার পরে আমরা যেটা গোপন সূত্রে খবর পাচ্ছি যে তিনি রুদ্ধদ্বার বৈঠক করছেন বিভিন্ন লোকদের সাথে, এবং এই বৈঠকগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে কি করে একটি স্যাংশন ঠেকিয়ে দেওয়া যায় বা যুক্তরাষ্ট্রের যে কড়া পদক্ষেপগুলো, যেগুলো আমরা আভাস পাচ্ছি যে খুব শিগগিরই কিছু কড়া পদক্ষেপ তারা নিতে যাচ্ছে যেগুলো অ্যানাউন্স হবে, তো সেগুলো ঠেকিয়ে দেওয়ার জন্য কিভাবে নেগোসিয়েশন করা যায়, এ ধরনের নানা প্রচেষ্টা তিনি করছেন এবং এ কারণেই কিন্তু প্রায় সপ্তাহখানেকেরও অধিক সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন এই সম্মেলনে যোগ দেওয়ার অজুহাতে। তো এই যে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন এবং গিয়ে যে একটা নেগোসিয়েশন করার একটা প্রক্রিয়া তিনি নিয়েছেন, আপনার কি মনে হয় যে এই যুক্তরাষ্ট্র সফরে এসে শেখ হাসিনার যে নেগোসিয়েশন বা তিনি যে সবকিছু ঠেকিয়ে দেওয়ার একটা আশা করে এসেছেন, আদৌ কি তিনি কিছু ঠেকাতে পারবেন, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জাতিসংঘের 78তম অধিবেশনে শেখ হাসিনার এই যোগদান সম্পর্কিত আলোচনার আগে আমি একটু তার সম্প্রতি বাংলাদেশে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সফরে একটু কথা বলতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। দেখুন, 16 দিনের মধ্যে তিনটা সফর শেখ হাসিনা করলো, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্র। তো বিশেষ করে আমরা ঋষি সুনাকের নেলিং অথবা শেখ হাসিনা ওই যে ঘাসের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি অথবা সেলফি তোলা এগুলো বাদ দিলেও একটা অত্যন্ত বাজে এবং উদ্ভট কর্মকাণ্ড করেছে শেখ হাসিনা বাংলাদেশের কালচারের বিরুদ্ধে, ধর্মীয় আপনার একটা সেটা ইসলাম ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, এই যে এমানুয়েল ম্যাক্রঁর সাথে কাডলিং করা, হাগিং করা, যেটা আমি আমার বয়সে আমি অনেক মহিলা প্রাইম মিনিস্টার দেখছি, সেটা মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন। এই যে শ্রীলঙ্কার আমাদের উপমহাদেশের প্রথম প্রধানমন্ত্রী সিম্বাবু বান্দরনায়েককে দেখলাম, ইন্দিরা গান্ধীকে দেখলাম, কুমারাতুঙ্গাকে দেখলাম শ্রীলঙ্কার, এই পাকিস্তানের আপনার বেনজির ভুট্টুকে দেখলাম, এমনকি আরও ওপেন সোসাইটি বলতে পারেন আপনার সুকন্যার মেয়ে ইন্দোনেশিয়ার মেগাবতী সুকন্যা পুত্রীকে দেখলাম, এবং অতি সম্প্রতি গত সপ্তাহে রিটায়ার করা সিঙ্গাপুরের মতো দেশের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবকে দেখলাম। কোনোদিন এরকম একজন পুরুষের সাথে, এটা তো কোনো ধর্মেই যায় না, এটা পশ্চিমাদের কার্ডলিং করে, ওরা হাগিং করে, দ্যাট ইজ এ টোটালি ডিফারেন্ট। এই যে আমাদের দেশে, এবং সে আবার ওই যে কি কুমড়ার রস নাকি আমড়ার রস খাইছে নাকি শ্যাম্পেন খাইছে, ওইটাও আবার আবার আপনার ম্যাক্রঁর সাথে ওইটাও করছে। তো এই জিনিসটা আমি আমার দর্শকদের এটা বলতে চাচ্ছি, শেখ হাসিনা যে কিরকম উদ্ভট এবং কিরকম একজন হাফ মেড মহিলা, যে রং হেডেড, এবং তার যে আমাদের জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে, এগুলো কিন্তু সূক্ষ্ম জিনিস না, এগুলো কিন্তু অত্যন্ত পরিষ্কারভাবে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের সমস্ত মূল্যবোধের বিরুদ্ধে এই যে এইসব কর্মকাণ্ড। এটা যদি বেগম খালেদা জিয়া করতো, দেশে আজকে আগুন জ্বলাই দিত আওয়ামী লীগ। এবং আরো দুর্ভাগ্য হলো এই যে, এখানে আমি আরেকটা কথা না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে এয়ারবাসের কথা। খেয়াল করবেন যে এয়ারবাসের $3.5 বিলিয়ন দশটা প্লেনের কথা বলা হচ্ছে। তো এটা ক্যাটালগ প্রাইস যদি আমি ধরি, তাহলে এটা হবে এয়ারবাস 350, কারণ এটাই হচ্ছে আধুনিক এবং সবচেয়ে দামি প্লেন। কিন্তু এইটা মানুষের মনে 3.5 বিলিয়ন এটা ঢুকাই দেওয়া মানে হচ্ছে এখানটা অর্ধেক চুরি করবে। কিভাবে? সেটা হচ্ছে এয়ারবাস বা বোয়িং যখন ক্যাটালগ প্রাইস দেয়, এই ক্যাটালগ প্রাইস আসলে বিক্রি ওই দামে বিক্রি হয় না, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কনফিগারেশন, ইঞ্জিন, এ লট অফ থিংস, এবং আপনি কত প্লেন অর্ডার দিলেন, নেগোসিয়েশনস এটা হয়। তার মানে আমার ধারণা এখান থেকে আপনি আপনি 50% এমনকি 55% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায়, ডিপেন্ড করে আপনি কীরকম নেগোসিয়েশন করতে পারছেন। তো আমার মনে হচ্ছে এখানে অর্ধেক চুরি করার জন্য আগে থেকেই বলে রাখছে যে দশটা প্লেন আমরা কিনবো $3.5 বিলিয়ন। তো যাই হোক, আপনি জাতিসংঘের অধিবেশনে
যাওয়ার আগে হয়তো কানে কানে মেখক এসে জড়াই ধরে বলছে যে আমি তো জাতিসংঘে যাচ্ছি, একটু বাইডেন সাহেবকে বইলেন, আমাকে একটা সেলফি তুলছিলাম যাতে আর একটু ডিনারে তার পাশে বসায়। তো এইটাই হচ্ছে আমার দুষ্টমি করে হলেও আমরা জানতে পারতেছি যে ম্যাকো আসলে ওইটা শ্যাম্পেনই খাইছে, শেখ হাসিনা তো হয়তো কুমড়ার রস বলছে, কেউ আমড়ার রস বলছে।